পাথারকান্দির রাসলীলা অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃহত্তর বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিগোষ্ঠীর সার্বিক উন্নয়নে বিধানসভায় সোচ্চার হবার আশ্বাস দিলেন বিধায়ক কমলাক্ষ। মঙ্গলবার তিনি সভাপার্ষদ শারদীয় মহারাসলীলা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামী দিনে বৃহত্তর এই সমাজের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, এই জাতিগোষ্ঠীর উন্নয়ন কল্পে গঠিত হওয়া উন্নয়ন পরিষদের অর্থ অবিলম্বে মঞ্জুর করা সহ আগামী দিনে রাজ্যের বাকি আরও রাস উদযাপন কমিটির সঙ্গে সঙ্গতি রেখে পাথারকান্দির এই ঐতিহ্যবাহী রাস উৎসবে সরকার যাতে এককালীন আর্থিক অনুদান প্রদান করে সেই বিষয়ে বিধানসভায় আওয়াজ তুলবেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, রাসলীলায় সরকারি আর্থিক অনুদান বণ্টনে বর্তমান বিজেপি সরকার বৈমাত্রীসুলভ আচরণ করছে, ফলে বরাক ব্রহ্মপুত্রের মধ্যে ফাটল ধরার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা কখনোই মেনে নেওয়া যায় না। কেননা বিগত 3 নভেম্বর অসম সরকারের পর্যটন বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহারাসলীলা উদযাপন উপলক্ষে বৃহত্তর ব্রহ্মপুত্র উপত্যকার মাজুরি ছাড়াও আরও বিভিন্ন জেলার মোট 61টি রাসলীলা উদযাপন কমিটির হাতে অসম সরকারের পর্যটন উন্নয়ন নিগম তহবিল থেকে এককালীন 50,000 টাকা করে আর্থিক অনুদান পাইয়ে দেন। এক্ষেত্রে বঞ্চিত হয়েছেন বরাকবাসী। তার কথায়, যুগ যুগ ধরে বৃহত্তর এই বরাক উপত্যকার সীমান্ত জেলা করিমগঞ্জের পাথারকান্দিতে বৃহত্তর মণিপুরী সম্প্রদায়ের বসবাস। এই এলাকায় বিভিন্ন সময় রাসলীলা অনুষ্ঠিত হয়ে আসছে। স্থানে স্থানে রয়েছে শতাব্দী প্রাচীন রাসমঞ্চ। আগামী দিনে বরাকের মণিপুরী সম্প্রদায়ের মানুষ যেন সরকারি এই আর্থিক অনুদান থেকে বঞ্চিত না হয়, তার জন্য তিনি বিষয়টি নিয়ে আগামী বিধানসভায় সোচ্চার হওয়ার আশ্বাস দেন। বিধায়কের এহেন আশ্বাসে পাথারকান্দির জনগণ খুশি ব্যক্ত করেছেন। ডিসক্রিমিনেশন আমি বহুদিনের আগৰ পৰা দেখা পাইছোঁ। এটা টাইম অফ দুৰ্গা পূজাত আমি ডিসক্রিমিনেশন দেখা পাইছোঁ। এতিয়াও ডিসক্রিমিনেশনটো দেখা পাইছোঁ যে মাজুলীৰ ৰাসলীলাবিলাকক 50,000 দিয়া হৈছে, কিন্তু আমাৰ বৰাকৰ বিশেষকৈ এই যি ৰাসলীলা আছে, আমাৰ বিশেষকৈ বিষ্ণুপ্ৰিয়া মণি ৰাসলীলা কৈছে, প্ৰত্যেকবাৰৰ নিচিনা এবাৰ হৈ আছে। কিন্তু অতি দুখৰে ক'ব লগা হৈছে যে মাজুলীৰ টকা পইচা বুলি দিয়া হৈছে, কিন্তু টকা পইচা ডাঙৰ কথা নহয়। টকা পইচা নহ'লে যে আমি ৰাসলীলা কৰিব নোৱাৰি এনেকুৱা কথা নহয়। আমি ওয়া চলবে না এনা আমি করব পারি, কিন্তু কথাটা হয়েছে কি, যদি গভর্নমেন্টে দিয়ে তাহলে প্রত্যেকটা রাসলীলা দিব লাগা, সেকটা রিকগনিশন দিলে আর আমার কেটা রিকগনিশন দিয়া না, এটা কি কথা হলো? সেকটা রাসলীলা হয় আমার কেটা রাসলীলা নয়, এটা কি কথা হলো? কিন্তু রাসলীলা হয় যদি তো প্রত্যেকটাই রাসলীলা হয়। তো আজির দিনত আমি গভর্নমেন্টক অনুরোধ জানাম যাতে এই রাসলীলাবিলাক এজ এ মর্যাদার জন্য একে থাকে যাতে, আর বিশেষকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়বিলাকর ডেভেলপমেন্ট কাউন্সিল হয়েছে, হয়তো বা কাউন্সিলবিলাকর টকা ভালকে আহে, এইখানে বস্তু আমি এসেম্বলিত কম আর আছি আশীর্বাদ যাতে বর্ষিত হয়, আর যাতে রাসলীলা বিশেষকে আমার যেটা পরিবেশ আছে পরিবেশটি যাতে অক্ষুণ্ণ থাকে, আর যাতে আমি মা বন্ধুর লই কেনে যাতে ভাল পরিবেশ থাকিব পারি, এটি ভগবান শ্রীকৃষ্ণ। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।